বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিবাদাতিল কিতাব, কোন নামাজ নেই, কোন সালাত পাই নাই লিমান ওই সমস্ত ব্যক্তির, লাম ইয়াকরা যারা পড়ে না বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা, সূরা ফাতিহা না পড়লে কারো কোন নামাজ, কোন নামাজ না সালাত লাইন আছে জিনস মানে কোন সে ফরজ হোক নফল হোক সিরি হোক জারি হোক বাড়িতে হোক বাইরে হোক সফরে হোক যে কোনো অবস্থায় হবে না দিনের হোক রাতের হোক হ্যাঁ ইমাম হওয়া অবস্থায় হোক মুক্তাদি হওয়া অবস্থায় হোক একা কি হোক লা সালাত, যেমন লা রাজুল ফিদ্দার আরবি গ্রামারে আমাদের ছোট কালে পড়িয়েছি গ্রামারে কি তবে লা রাজুল ফিদ্দার মানে কোনো মানুষ নেই বাড়িতে, বাড়িতে কোনো মানুষ নেই, কিন্তু লা রাজুলুন কে যদি লা রাজুলা না বলে লা রাজুলুন তাহলে পুরুষ নেই, একজন পুরুষ নেই রাজুল হতে পারে একাধিক আছে, বুঝা গেছে? তো লা সালাতা কোন নামাজ নামাজ হবেই না, এখানে লা সালাতা নাফিউ সিহহা, ভাষ্যকার বলেছেন যে সালাত বিশুদ্ধ হয়, সালাত বাস্তব তো পড়লেন সূরা ফাতিহা না পড়লেও আপনি তো নামাজ পড়লেন, তো নামাজের বাস্তব তো চার রাকাত পড়লেন অথবা দুই রাকাত পড়লেন আপনি, সেই নামাজ রয়েছে নামাজ পড়লেন কিন্তু সেটি শুদ্ধ হইল না, এটা নাফিউস সেহা। তো না করার তিনটি দিক রয়েছে, একটা হচ্ছে নাফিউল কামাল পূর্ণতা না করা যায় পূর্ণ হয় না, আর একটা হচ্ছে নাফিউস সেহা শুদ্ধ হয় না, আর একটি হচ্ছে কোনো অস্তিত্বই হয় না, এগুলি সূক্ষ্ম বিষয়। তিনটির ক্ষেত্রে এখানে বাস্তবে একটা লোক যদি সুরাটা কিছুই না পড়ে চুপচাপ ইফতাজাত বিহাজাল ইমাম যেমন প্রচলিত অজ্ঞ হানাফিদের নামাজের তরিকা যে কিচ্ছু পড়বে না, তকবীরে তাহরিমার পরে সা না পড়ে চুপচাপ বসে থাক দাঁড়িয়ে থাক কিছুই পড়বে না, তারপর বাস্তবে তো নামাজ পড়লো, বলতে পারবে না যে না তুমি পড়োই নি চার রাকাত তরিকা যাই হোক পড়লো, তাহলে এখানে অস্তিত্ব আছে নাফিউল ওজুদ তো নাই নাফিউল হাকিকত তো নাই কিন্তু নাফিউস সেহা শুদ্ধ হলো না নামাজ পড়া না পড়া সময়। আরেকটি হচ্ছে কোন কোন জায়গায় কোন কোন বিষয় রয়েছে লা নাফি জিনস ব্যবহার হয়েছে কিন্তু সেখানে সেটা শুদ্ধ হয় না অর্থ নয় বরং পূর্ণ হয় না, যেমন একটি উদাহরণ দিয়ে হাদিসে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান নেই, তাহলে কেউ যদি আপনার টাকা পয়সা বেমানি করে নেই তো তার ঈমান নেই মানে তাকে কি কাফের বলে ফতোয়া দেবেন, সে কাফের টাকা ধার নিয়ে যায় না সেই জন্য বা টাকা জমি বেমানি করে সেই জন্য না, সে ফাঁসে। এখানে লা ঈমানা লিমান লা ঈমানা কামিলান পূর্ণ ঈমান নাই মানে ফাসিক পাপিষ্ট গুনাহগার, তার ঈমান মজবুত নয় বা পূর্ণ অসম্পূর্ণ, যে পাপী মুসলিম সে হচ্ছে অসম্পূর্ণ তার ঈমানের ক্ষেত্রে, যেমন আরেকটি হাদিস শুনে লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর কোন সালাত নাই মসজিদ ছাড়া, তাহলে মসজিদের পাশে যদি কারো বাসা থাকে আজান শুনতে পায় আর বাড়িতে পড়ে নাই তো তার নামাজ নেই মানে হবেই না, শুদ্ধ নয় না পূর্ণ নয়, ফরজটা আদায় হয়েছে কিন্তু অনেক নেকি থেকে বঞ্চিত, সে গুনাহগার ওয়াজিব ছেড়েছে, সেজন্য উপরন্ত সে পঁচিশ সাতাইশ গুণের জায়গায় মাত্র এক গুণ পেয়েছে, কোনো রকম করে তার ফরজটা আদায় হয়েছে তার দায়িত্বটা নেমেছে, এতগুলি তার ঘাটতি, তার পূর্ণ সালাত নেই অসম্পূর্ণ। এই যে তো এখানে কি অর্থ না সালাত তা কোন নামাজ নেই মানে নামাজ শুদ্ধ হয় না কি সে কার, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। তারপরে হাদিসে রয়েছে যেই ব্যক্তি তিন তিন বার করে নামাজ পড়েছে আর নবী সাল্লাল্লাহু ফিরিয়ে দিচ্ছেন যাও তুমি পড়োই নি যে ফাসাল্লি ফাইনা কালাম তো সালি, আবার পড়ো আবার পড়ো আবার পড়ে আসতে একটু ভালো করে চাইতে, কিন্তু নিয়ম মুসলিম এর বেশি কিছু শিখেও নি, যে তাকে শিখেছে সে ওই রকমই ছিল তার মতো, ওস্তাদ যেমন হবে তেমন না সাবিদ হবে তাই না, আপনারা যারা প্রচলিত দেশ থেকে নামাজ শিখেছেন আপনি যার কাছে শিখেন সে যদি ভুল নামাজ পড়ে তো আপনি উল্টে শিখেছেন, আমরা ছোট কালে মক্তব পড়েছি কি তজবির কিছুই নেই, কারণ যার কাছে মক্তব পড়েছি তার তজবির কিছুই বুঝতো না, জিম জাল আজার কোনো পার্থক্য বুঝতো না, কত পার্থক্য বুঝতো না, যার ফলে মাখরাজে ভুল থেকেছে কোন জায়গায় আলিফ আছে কোন জায়গায় আলিফ নেই, দেশীয় তেলাওয়াতে ওয়ালাম ইয়াকুল্লাহু লাহু আছে লাহু পড়লো অনেক, আচ্ছা কোফান আহাদ পড়তে হবে, আহাদ মানে মনে করে যে কোরআন টান দিলেই কাজ হয়ে যায় সব জায়গায় টান চলল, বুঝতে পেরেছেন? তো ওস্তাদ যেমন হবে তেমন সাবিত,
ওস্তাদ যদি অযোগ্য হয় শিক্ষক যদি অযোগ্য হয় দিন দুনিয়া যে কোনো সাবজেক্টে তাহলে ছাত্র অযোগ্য ছাত্র অযোগ্য স্বাভাবিক তো অনেকে ভুল শিখে আছেন সেই জন্য এই বিষয়টি স্পষ্ট করতে